দু হাজার সালে তালিবানিদের তাণ্ডবের পর থেকে আফগানিস্তানের সামাজিক অবস্থা পুরো পাল্টে গিয়েছে বেঁচে থাকার রসদ হিসেবে ছিল একমাত্র ফুটবলই আর সেই যুদ্ধবিধ্বস্ত দেশ থেকেই উঠে এসেছেন হারুন ফাকরুদ্দিন আনসারি আফগানিস্তানের জাতীয় দলের অধিনায়ক গত বছর থেকেই মুম্বাই এফসিতে খেলছেন হারুন তালিবানীদের আক্রমণের পরেও কিভাবে ফুটবল বেছে নিলেন সে কথাই জানালেন এই স্ট্রাইকার সুবাই স্টেডিয়ামে আগে দা ওর ম্যাচ দেখনে কে শ্যাম কো ম্যাচ হতে সব ম্যাচ দেখলে তো ও সে এক্সপায়ার ওকে আরাম আরাম সে কেল কেলকে তো ফির স্টার্টকে পাশাপাশি বর্তমানে আফগানিস্তানের মহিলারা যে অনেক সুরক্ষিত সেটাও জানালেন হারণ উস টাইম কে তা কে বার নেই যাতা তা স্কুল নেই তা और जब शॉपिंग के लिए भी जाता था बुरका पहन के जाता था बहुत मुश्किल था और अभी इतना सुधार आया कि समझो अभी जैसे इंडिया लाइफ है इंडिया मुंबई में जैसे लाइफ है तो सेम अफगानिस्तान में इतना सुधार आया कि अभी सब जगह मन से ज़्यादा वोमन वर्क कर स्कूल पढ़ा रहे हैं और बहुत बहुत अच्छा हो गया